নন্দীগ্রামের মৎস্যর ক্ষেত্রে অধ্যয়নে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গবেষণামূলক ভ্রমণ। নন্দীগ্রাম এক নম্বর ব্লকের মাছচাষী মৎস্যজীবীদের মৎস্য উদ্যোগকে ব্যাপক উৎসাহিত করছে ব্লকের মৎস্য বিভাগ। একদিকে অভিনব মাছ চাষসহ মাছ চাষীদের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সমন্বয় করে যোগাযোগ গড়ে তুলে জানানো হচ্ছে আধুনিক চাষাবাদের তথ্য। 6 মার্চ 2024 মঙ্গলবার নন্দীগ্রাম এক ব্লকের মৎস্য ক্ষেত্রে অভূতপূর্ব কর্মসূচিতে অধ্যয়ন করতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যার একদল ছাত্রছাত্রী উপস্থিত হয়েছেন। ব্লকের মৎস্য চাষ সম্প্রসারক আধিকারিক সুমন কুমার সাহু মাছ এলাকার মাছ চাষের সম্যক পরিচয় দিয়ে ক্লাস নিয়েছেন ছাত্রছাত্রীদের। তেমনি তারই তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা পুকুরে মাছ, সবজি, হাঁস, মুরগি, জৈব চাষ, ঈষৎ, নোনা জলের ভেনামি চিংড়ি, মিষ্টি জলের মাছ, চৌবাচ্চা, রঙিন মাছ চাষ, নদীতে মাছ ধরা সহ বাক্সে কাঁকড়া চাষ প্রভৃতি ক্ষেত্রে ঘুরেছে শিক্ষণ বিশ্বদল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষণ বিশ্বরা নন্দীগ্রাম এক ব্লকের বিস্তীর্ণ এলাকার মৎস্য ক্ষেত্রের অ্যাকোয়াটিক ইকোলজি ও সাস্টেনেবল ডেভেলপমেন্টের ওপর অধ্যয়ন করে এবং জলমাটি নমুনা সংগ্রহ সহ করেছেন। নন্দীগ্রাম এক ব্লকের মানেশ দান্ডা গ্রামে সমন্বিত মৎস্য খামারি শঙ্কর বর্মন, যেখানে অভিনব পদ্ধতিতে একই সময়ে পুকুর পাড়ে শাকসবজি, পুকুরে মাছ ও হাঁস মুরগি চাষ হচ্ছে। শহদখালী গ্রামের ভেনামি চিংড়ি চাষে নিশিকান্ত বেড়া, সোনাচোরাই বাক্স কাঁকড়ার মহিলা মাছ চাষী মান্টি বেড়া সহ এলাকার মৎস্য খামারিরা বেশ খুশি তাদের কাজের পদ্ধতি দেখতে আসায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট গবেষক অধ্যাপক তথা জুলজি সোসাইটি কলকাতার সম্পাদক ডক্টর সুমিত হোম চৌধুরী মহাশয় নন্দীগ্রাম এক ব্লকের ভিডিও সৌমেন বণিককে অনুরোধ জানিয়েছিলেন মৎস্য চাষ সম্প্রসারক আধিকারিক সুমন কুমার সাহুর তত্ত্বাবধানে যে ছাত্রছাত্রীরা মাঠ পর্যায়ে অধ্যয়নের বিষয়ে সেই অধ্যয়ন শেষে অনেক কিছু শিখল বলে জানান এই ছাত্রছাত্রীর দল। উনি ওখানে ইন্টিগ্রেটেড ফার্মিং করছেন, তো এটা কি আপনাদেরকে কতখানি উৎসাহিত করছে মাছ চাষ হিসেবে? ভালো ভালো, খুব সুন্দর উৎসাহিত করছে। মানে কী কী মনে হচ্ছে, মানে এটাতে আপনার কী, মানে এতে আপনাদের কী মনে হচ্ছে যে আপনাদের চাষের এটা দেখে আপনারা আনন্দিত? যে আমরা আনন্দিত, আমরা খুব খুশি, আমরা চাইছি যে যাতে আমরা যে কোনো সংস্থা কিংবা আমাদের ব্লক স্তর থেকে যদি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিষয়ে নিয়ে ওনারা বিভিন্ন অধ্যয়ন করছেন মৎস্যক্ষেত্র বিষয়গুলো নিয়ে, ওনারা আমাদের নন্দীগ্রামের বিস্তীর্ণ যে এলাকা যেখানে বিশেষ করে নোনা জলের ভেনামি চিংড়ির চাষ হচ্ছে, তার সাথে মিষ্টি জলের আপনার রুই কাতলার চাষ এবং পুকুরের যে পাড়, ফিশারি পাড়, সেখানে সবজি চাষ করে ইন্টিগ্রেট যে ফার্মিংয়ের যে মডেল, যেখানে আপনার পুকুর পাড়ে মুরগির চাষ, হাঁসের চাষ এবং তার সাথে পুকুরে মাছ চাষ, পুকুর পাড়ে সবজির চাষ, তো এই যে বিস্তীর্ণ যে চাষের জায়গা, বিশেষ করে আমাদের মানিশদান্ডা যে গ্রামটি রয়েছে ওখানে আমরা নিয়ে গেছি, ওখানে ওরা মাছ চাষের ক্ষেত্রগুলো দেখেছে, ওখানকার নমুনা সংগ্রহ করেছে জল মাটি, এবং তার সাথে সাথে আমরা নদীতে যে আমাদের হলদি হুগলি নদী যেখানে আপনার নৌকো নিয়ে মৎস্যজীবীরা মাছ আহরণ করতে যায়, তো সেখানে গিয়ে মৎস্যজীবীদের সাথে ওরা কথা বলেছে এবং তার সাথে নদীর জলের যে প্যারামিটার, তার গুণাগুণ কী বিষয়, তো ওগুলোকে নিয়ে ওরা অধ্যয়ন করছে, এবং তার সাথে সাথে এই চাষের যে ক্ষেত্রগুলো যেখানে আপনার এই বক্স ক্র্যাপ টেকনোলজি দিয়ে চাষ করছেন মাছ চাষি, আপনার নতুন ধরনের একটি মাছ চাষ করছেন জয়ন্তী রুই, তো এই চাষের যে মাছ চাষিদের ক্ষেত্রগুলো দেখে ওরা অত্যন্ত আনন্দিত, এবং তার সাথে সাথে আমাদের যে সম্প্রসারণের কাজ যেটা আমরা মাছ চাষিদের উৎসাহিত করতে চাই যে আপনারা মাছ চাষ করে স্বনির্ভর হন, তো তারাও খুব করে উৎসাহিত হচ্ছে এই 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 বিষয় নিয়ে, তো এটি আমাদের মাছ চাষের সম্প্রসারণের ক্ষেত্রে বা আমাদের সরকারিগত যে উদ্যোগ যে সমস্ত মৎস্যজীবীকে, মৎস্য চাষিকে উৎসাহিত করে তাদের চাষের ক্ষেত্র বাড়ানো, ওদের আয় বাড়ানো এবং গুণগত স্বাস্থ্যকর উৎপাদন বৃদ্ধি করা, তারই একটি পদক্ষেপে এটি আমাদের অত্যন্ত সুফল বা আমাদের এক্সটেনশনের একটি পার্ট হিসেবে এটা আমাদের অত্যন্ত কার্যকরী একটি ভূমিকা পালন করবে বলে মনে করি। আমার নাম সুমন কুমার সাহু, মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক, নন্দীগ্রাম এক নম্বর। আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন? বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, অশান্তি, কুষ্টি, জটক বিচার, বাস্তু বিচার, সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাখ্যা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয়। আমাদের ঠিকানা RC/80 বেঙ্গল অম্বুজা নিয়ার জোড়াহাট রটারি, সিটি সেন্টার, দুর্গাপুর। ফোন নাম্বার 7407250555। আরও একটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন 7679
24-7682। আর দেরি না করে বুকিং করে আজই চলে আসুন। ডক্টর প্রসাদ রায়, দীর্ঘদিন বেঙ্গল অম্বুজার MAAB-06 এ ছিলাম, বর্তমানে আমি বেঙ্গল অম্বুজারি RC-80 নিয়ার জোড়াহাট রোটারি, এখানে আমার চেম্বারটি স্থানান্তরিত করেছি, বর্তমানে এখানেই আছি। আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন।